बिस्मिल्लाहिर रहमानुर रहीम। आज के आमी आपनादेर देखाबो गोरुर गोश दिए सब्जी बिरियानी। बिरियानी नामटा शुनलेई केमन जीभे जल चले आसे, ताई ना? आपनारा खूब सहजे एई कालारफुल सब्जी बिरियानीटा किभाबे बासाय करते पारेन भिडियोटा देखलेई खूब इजिली तैरी करते पारबेन। चलुन ताहले आमी एखाने सब्जी निये निएछि आलू, गाजर और बरबटी। सब्जीगुलोके आमी 50% सिद्ध करे निएछि। आर एखाने आछे बेटे रखा आदा, रसुन एबं जिरे, काठबादाम, जयत्री, आछे तेजपाता, एलाच, दारचिनी और गोलमरिचेर कयेकटा गोलमरिच, आस्त गोलमरिच। एखन आमी एकटा ससप्यान निये निएछि। ससपैन तेल देवार पर तेलटा जखन एकटु गरम हो आसछे आमी एते दिए दिच्छी केटे रखा पियाज कुची। पियाज कुचिगुलो दिलाम। एखन दिए दिब तेजपाता, एलाच, दारचिनी एवं गोलमरिच। सबगुलो देवार पर दिए दिच्छी कयेकटा रसुन कुची। रसुनेर कयेकटा कुआ कुची करे केटे निएछिलाम, सेटा दिए दिए तेले भेजे निब। एकटु भेजे तारपर एर साथे आमी दिए दिब काँचा मरीच। अवश्यई एटा बेशी भाजा जाबे ना, पेंयाजटा किन्तु एकदमि गरुर गोशेर पेंयाज एटा, ताई भाजा भाजा करा जाबे ना। एटा शुधु नेड়েচেড়ে রাখতে হবে মিডিয়াম আঁচে। কাঁচা মরিচটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি হালকা। কাঁচা মরিচটা দেওয়ার পরে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আমি সব মশলাটুকুই দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার আমি একটু নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিব কাঠবাদাম 2 চা চামচ, কাঠবাদাম পেস্টের 2 চা চামচ এবং জয়ত্রী বাটা 2 চা চামচ। এখন আমি মশলাটাকে এপিট ওপিট করে মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, যাতে করে ভাজার যে ফ্লেভারটা সেটা আসবে এবং মশলার গন্ধটা একদমই থাকবে না। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফ্লেভারটা আসলে একদম ছড়াই গেছে, শুধু বিরিয়ানির ফ্লেভার আসতেছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে আসলে এখনই মনে হচ্ছে যে খেয়ে নেই, এই রকমের একটা অবস্থা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। খুব ইজি কিন্তু রান্নাটা, আপনারা চাইলেই চটজল দিয়ে এটাই করে নিতে পারেন। আর টেস্টের কথা তো নাই বললাম। একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষে নিব। মশলাটা কষার পরে আমি দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম লিকুইড দুধটা। দেওয়ার পরে আমি দিয়ে দিব ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে গোশটা দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণে গোশ নিয়েছি। 1 কেজি পরিমাণে গোশ কেটে তারপর আমি পানি ঝরিয়ে রেখেছি। গোশটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মিক্সড করব। এপিট ওপিট করে ভালো করে মিক্সড করার পরে দেখেছেন মশলাটা কিন্তু খুবই মাখো মাখো হয়েছে। মশলার ব্যাপারে খুবই সচেতন থাকবেন বিরিয়ানির রান্নার যখনই রান্না করবেন, মশলাটা যেন একদম পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার আমি ঢেকে একটু কষে নিব, একটু না, গোশটাকে আমার ভালো করেই কষে নিতে হবে। হ্যাঁ, কষাটা আমার হয়ে গেছে, একদম সুন্দর মতোই কষানো হয়েছে। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো এর জন্যই আমি পরে দিচ্ছি, যেহেতু এটাকে আমি আগে থেকেই একটু সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ বলতে 50% সিদ্ধ, তাই আমি কষানোর সময় দিলাম না,
এটা কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়েছি, এখন এতে পরিমাণ মতো পানি দিব যাতে গোশটা রান্না হয়ে যায়। অল্প পরিমাণে পানি দিব, গোশটা ভালো করেই কষানো হয়েছে তাই পানিটা বেশি দিব না। অল্প পরিমাণে পানি দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিটেই গোশটা রেডি হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, হয়ে গেছে আমার গোশটা, মোটামুটি হয়ে গেছে। এখন এইভাবে এটা হতে থাক, আমি আরেকটা চুলায় তাহলে বিরিয়ানি শুরু করে দেই। এটা আরেকটু হবে, আরেকটু হলেই এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এদিকে আমি চালটা ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আমি চালটা নিয়েছি 1/2 কেজির একটু বেশি, 1/2 কেজির চেয়ে একটু বেশি পরিমাণে চাল নিয়েছি। আর একটা চুলায় আমি একটা পাত্র নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং 2-1 হাতের নখের মধ্যে নিয়ে অল্প পরিমাণে একটু শাহী জিরা। শাহী জিরাটাই আসলে একটা ফ্লেভার দিবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়ার পরে আমি চালটাকে দিয়ে দিব, চালটা আস্তে আস্তে করে দিব, আস্তে আস্তে করে দিয়ে নেড়ে নিব, আস্তে আস্তে করে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আবার পরে চালটা একসাথে সব চালটা দিয়ে দিব। তবে যা কিছুই রান্না করি আমরা, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, তারপর ভেজিটেবল রাইস বলেন, যেটাই বলেন, সবসময় খেয়াল রাখবেন চালটা যেন পারফেক্টলি ভাজা হয়। ভাজা হয় মানে কষানো হয়, একদম ভাজা ভাজা যখনই আপনার চালটা হবে তখনই আপনার এই খাবারটি একদম ঝরঝরে হবে। এতে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল। কেওড়া জলটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। এটা দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো অবশ্যই, আপনারা চাল যেমনটা দিবেন ঠিক তার ডাবল পানি দিবেন। যদি 1/2 কেজি চাল দেন 1 কেজি পরিমাণে পানি দিবেন, এই মাপের পানি দিয়ে নেবেন। আমার পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, চাল যতটুকু দিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়েছি। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো কিন্তু আমি 50% সিদ্ধ করে নিয়েছিলাম, একটু মনে করেন ভাপিয়ে নেওয়ার মতো। গাজরটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব বরবটিটা। বরবটিটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করব যাতে সব কিছুর সাথে সমানভাবে মিশে যায়, চাল এবং সবজি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। মোটামুটি হয়ে গেছে, হালকা ভিজে ভিজে আছে। এখন আমি গোশটা অ্যাড করে দিব। গোশটা তো একদমই রেডি করে রেখেছি আগে থেকেই, দেখেছেন, সেই গোশটা দিয়ে দিচ্ছি। গোশটা দিয়ে এই পাশ ওই পাশ করে নেড়েচেড়ে বাকি গোশটা আবার মিলিয়ে নিব। এইভাবে করে গোশটা দিব, এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিব হচ্ছে আলুবোখারা। আলুবোখারাটা দিয়ে এইভাবে ভাপে রেখে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা। কাঁচামরিচটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে এটাকে না হওয়া পর্যন্ত ওয়েট করব। হয়ে গেছে আমার সুস্বাদু গরুর গোশের সবজি বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ,
সুন্দর হয়েছে, ফ্লেভারটা তো চমৎকার বের হচ্ছে এবং খেতেও খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। এখন চলুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার এই সবজি খিচুড়িটা, সরি সবজি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল হয়েছে, আর যেমন কালারফুল হয়েছে একদমই পারফেক্ট রেডি হয়ে গেছে আমার গরুর গোশের সবজি বিরিয়ানি। চাইলেই আপনারা এভাবে চটজলদি বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।